অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কি অমলদা? আরে সুন্দরী, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি এক প্রকার। তারপর বলো, তুমি এই দুদিন কোথায় ছিলে, আসোনি কেন? মায়ের শরীর খারাপ হয়েছিল, তাই গ্রামে যেতে হয়েছিল। মায়ের শরীর খারাপ, এখন উনি কেমন আছেন? ভালো আছে। যাক ভালো। আচ্ছা অমলদা, র‍্যাকের সব শাড়িগুলো এরকম অগোছালো হয়ে আছে কেন? কেউ গোছায়নি কেন গো? হ্যাঁ, আসলে কালকে র‍্যাকের শাড়িগুলো গোছানো হয়নি, নতুন স্টক এসেছে তো সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু লতা দিতে গোছাতে পারতো। লতা যদি এতই কাজ করবে তাহলে তো ভাবনাই ছিল না। ওই দেখো, বলতে বলতে লতাদি চলে এসেছে। লতাদি কেমন আছো? কি হলো লতাদি, তুমি কথা বলছো না, চুপ করে আছো? এই দেখো র‍্যাকের সমস্ত শাড়িগুলো কেমন অগোছালো হয়ে আছে, তো গুছিয়ে রাখতে পারতে। আচ্ছা লতাদি, এই এত দামি দামি শাড়ি এগুলো ভাঁজ করে রাখতে হয় তো, যে কি করো না সত্যি। তুমি কিন্তু খুব ফাঁকিবাজ হয়েছো লতাদি। এ বাবা অমলদা, ঠাকুরকে বাসিমালা পরিয়ে রেখেছো কেন? লতাদি, আমি যতদিন ছিলাম না ততদিন তো তুমি একটু আগে এসে পুজো দিতে পারতে। আমাকে না বেশি জ্ঞান দিতে আসিস না, এই কাজগুলো না আমি বহু বছর ধরে করছি, আর এই দোকানেও 3 বছর হয়ে গেল। তুই দুদিন এসে এমন ভাব করছিস যেন তুই সবটা বুঝে গেছিস, আর রাজাদা পুরো দোকানটা তোর নামেই লিখে দিয়ে গেছে। লতাদি তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো দোকানের ভালোর জন্যই কথাটা বললাম। দোকানের ভালো মন্দ না তোকে দেখতে হবে না, তুই নিজের ভালোটা আগে দেখ। তাছাড়া রাজাদা বলে দিয়ে গেছেন, রাজাদা যতক্ষণ দোকানে না আসছেন ততক্ষণ তুই যেন কোনো জিনিসে হাত না দিস। এতদিন পরে যখন দোকানে এসেছিস, যা ওইখানে চুপ করে গিয়ে দাঁড়িয়ে থাক, বেশি বাড়াবাড়ি না একদম করিস না, বুঝলি? কি হলো লতাদি হঠাৎ এত রেগে গেল কেন? আর আমি ভুল কি বলেছিলাম? লতাদির কথা শুনে মনে হলো রাজাদাও আমার উপর খেপে আছে, কিন্তু কেন? আমি তো বলে গেলাম যে মায়ের শরীর খারাপ, গ্রামে যাচ্ছি, দুদিনের মধ্যেই চলে আসব, আর তাই চলেও এলাম। হ্যাঁ, হয়তো চাকরিতে ঢোকার পরপরই ছুটিটা নেওয়া উচিত হয়নি, কিন্তু কি করতাম, মায়ের শরীর খারাপের কথা শুনেও তো না গিয়ে থাকতে পারতাম না। ইস, এসে কোনো কাজ করতে পাচ্ছি না, এরকম ভাবে ভালো লাগে? যাই হোক, রাজাদা আসুক, কথা বলে দেখি কি বলে। কি মামনি, আজকে বেরিয়ে কেমন লাগছে? সারাদিন তো সেই ঘরের মধ্যেই থাকো, কতদিন বাড়ির বাইরে বেরো না বলো তো, তাই ভাবলাম আজকে তোমাকে নিয়ে শপিং এ যাই। আচ্ছা মামনি, তোমার ওই বন্ধুগুলোর কি খবর বলো তো, যাদের বুটিকে গিয়ে তুমি কেনাকাটি করতে? আমার তো মনে হয় তাদের ব্যবসাটা একদম উঠে গেছে। তুমি তো সময় পেলেই প্রত্যেক উইকে গিয়ে লাখ লাখ টাকার জিনিস কিনে আনতে। তুমি মনে হয় একমাত্র কাস্টমার যে ওদের সব জিনিসপত্র কিনে ফেলতো, তাই না মামনি? মনে আছে কত ভালো ভালো শাড়ি, কত সুন্দর সুন্দর ড্রেস? আর তোমাকে দেখো, ওই যে অতগুলো টাকা দিয়ে অত জিনিসপত্র কিনতে, তার কিছুই তো ইউজ করো না, সিম্পল শাড়ি পরে সাজোগোজো না, এরম ভাবেই থাকো কেন বলো তো মামনি? এই যে তুমি এতদিন ওখানে যাওনি, কত টাকা ওদের লস হয়ে গেছে বলো তো? তুমি গেলে দেখবে ওরা খুব খুশি হয়েছে। আমরা আজকে একটা কাজ করি বুঝলে, আমরা ফার্স্টে নিতু আন্টির বুটিকে যাই, তারপর ওখান থেকে স্যাবির ওখানে যাব। ও জানো, শুনলাম স্যাবি নাকি কোন একটা বলিউড অ্যাক্ট্রেসের বিয়ের জন্য লেহেঙ্গা বানাচ্ছে।
ও মা, ওইভাবে দেখছো কেন? তুমি কি ভাবছো লেহেঙ্গাটা আমি পরবো? একদম ভাববে না ওইসব, আমি ওইসব পরবো না মামনি। আমার এই সিম্পল ওয়েস্টার্ন ড্রেসই ভালো লাগে। একটা কাজ করলে হয় জানো তো, আমি কি ভাবছি বলো তো, শৌর্যর জন্য সাবির ওখান থেকে একটা সুন্দর শেরওয়ানি কিনবো। আসলে ও আমাকে অতগুলো টাকা দিয়ে অত সুন্দর একটা নেকলেস গিফট করেছে, আর দেখো আমি ওকে কিচ্ছু দিইনি এখন অবধি। কি বলো মামনি, শৌর্যকে শেরওয়ানি পরে কেমন লাগবে? বেশ ভালোই মানাবে বলো? হ্যাঁ, দাদাকে ভীষণ ভালো লাগবে, এত সুন্দর দেখতে ওনাকে। আমি তো প্রথম দিন দাদাকে দেখে ভেবেছিলাম উনি কোনো সিনেমার নায়ক। তাই নাকি? হ্যাঁ তো, এমনিতেও দাদা কিন্তু ভীষণ ভালো মানুষ। কি সুন্দর যত্ন আরতি করে আপনাদের, এই সময় কিন্তু এত ভালো ছেলে নর্মালি দেখা যায় না। অবশ্য ঘর জামাই তো, এটুকু তো করতেই হবে। শোনো, কাকে কি করতে হবে বা কে কি করবে সেটা তোমার দেখার বিষয় নয়, তোমাকে যেটা বলা হয়েছে তুমি সেটাই করো। আর তোমাকে যে প্রেসক্রিপশন আনতে বলেছিলাম, ওষুধ কিনতে হবে, সেটা এনেছো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এনেছি। দাও তো। এই নিন। ড্রাইভার দাদা, বলছি সামনে একটু গাড়িটা রাখবেন, ওই সামনে ওষুধের দোকানটা আছে না, ওখান থেকে এই ওষুধগুলো একটু নিয়ে আসবেন। আচ্ছা ম্যাডাম,